সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় যখন আপনি ইন্টারনেট থেকে কোনো মিউজিক ডাউনলোড করছেন আপনি বিভিন্ন অপশান দেখতে পান ওয়ান টোয়েন্টি এইট বিট বা থ্রি টোয়েন্টি এইট বিট বা কখন আপনি যখন কোনো মিউজিক চালাচ্ছেন তখন দেখা যায় সে মিউজিকটি প্লে হচ্ছে না কারণ নির্দিষ্ট কোডেক নেই যেটি থেকে আমাদের অনেকের মতোই প্রশ্ন আসে যে এই বিট কি বা কোডেক কি সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি ডিজিটাল অডিও সিগনাল এবং অ্যানালগ অডিও সিগন্যালের সম্বন্ধে ডিজিটাল অডিও সিগন্যাল এবং অ্যানালগ অডিও সিগন্যালের রেকর্ডিং এবং প্লেব্যাকের সম্বন্ধে এবং এই ডিজিটাল অডিও সিগন্যাল এবং অডিও অ্যানালগ অডিও সিগনালে কোডেকের ভূমিকার সম্বন্ধে নমস্কার বন্ধুরা আমার নাম সুহেত ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে প্রযুক্তির বিষয়গুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ডিজিটাল অডিও সিগন্যাল এবং অ্যানালগ অডিও সিগনালে কোডেকের ভূমিকা সম্বন্ধে বন্ধুরা কোডেক যদি আমরা খুব সহজভাবে বলি কোডেক হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম বা একটি সফটওয়্যার বা একটি হার্ডওয়ার ডিভাইস যার কাজ হচ্ছে অ্যানালক অডিও সিগন্যালকে ডিজিটাল অডিও সিগন্যালে কনভার্ট করা অথবা ডিজিটাল অডিও সিগন্যালকে অ্যানালক অডিও সিগন্যালে কনভার্ট করা এইবার যদি আমরা কোডেকের এই ডিজিটাল অডিও সিগন্যালকে অ্যানালক অডিও সিগন্যালে কনভার্ট করার বা অ্যানালককে ডিজিটালে কনভার্ট করার ভূমিকার কথা চলে আসি সেক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের সাউন্ড কি সাউন্ড হচ্ছে একটি নির্দিষ্ট ওয়েব যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং নির্দিষ্ট কম্পাঙ্ক আছে মানে যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে আমরা যে সাউন্ড শুনতে পাই তার একটি নির্দিষ্ট ওয়েব আছে সেই ওয়েবটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং নির্দিষ্ট কম্পাঙ্ক আছে বা আমরা যে কথা বলি প্রত্যেকের ভয়েস আমাদের আলাদা আলাদা হয় মানে প্রত্যেকের ভয়েসের যে ওয়েব তার নির্দিষ্ট আলাদা আলাদা কম্পাঙ্ক আছে অথবা যখন আমরা জোরে কথা বলি তখন আমাদের যে ভয়েসটি সেটি অনেক দূর পর্যন্ত শোনা যায় মানে সেই সময় যে আমাদের ওয়েবের দৈর্ঘ্য সেটা অনেকটা বেশি হয় যখন আস্তে কথা বলি কম দূরত্ব অতিক্রম করতে পারে মানে সেই সময় আমাদের ভয়েসের যে ওয়েব ডিভাইস সেটি কম হয় এই ক্ষেত্রে ভয়েসকে আমরা যখন রেকর্ড করি যখন আমরা স্টুডিওতে গান রেকর্ড করছি বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাউন্ড রেকর্ড করছি সেটি হয় অ্যানালগ ফরম্যাটে এটি স্টুডিওর যে ফরম্যাট সেটিকে বলা হয় ভেনিল ফরম্যাট এই ক্ষেত্রে অ্যানালগে যখন আমাদের অডিও রেকর্ড হয় এখান আমাদের যে ওয়েবটি আছে ওয়েবের যে দৈর্ঘ্য এবং যে কম্পাঙ্ক সেটিকে একটি নির্দিষ্ট ফরম্যাটে ম্যাগনেটিক চার্জের মাধ্যমে ম্যাগনেটিক টেপ বা ম্যাগনেটিক টেপের একটু রেলের মধ্যে সেটিকে স্টোর করা হয় এক্ষেত্রে ম্যাগনেটিক টাইপের রেল বলতে আপনি কল্পনা করতে পারেন যে আমরা যে ক্যাসেট দেখতে পেতাম বা ক্যাসেটের মধ্যে আমরা যে অডিও রেকর্ড করতাম ঠিক তেমন স্টুডিওতে একইভাবে রেকর্ড করা হয় কিন্তু আমরা যখন ডিজিটাল ফরম্যাটের কথা বলছি যেমন ধরুন আমরা যখন কম্পিউটার বা এমপি থ্রি প্লেয়ার আজকের দিনে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসগুলো যখন গান শুনি এক্ষেত্রে আমাদের যে কোনো কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু শুধুমাত্র বাইনারি নাম্বার বলছে জিরো আর ওয়ান সেক্ষেত্রে অ্যানালগ ফরম্যাটে যে রেকর্ড হওয়া বা ভেনিল ফর্ম্যাটের রেকর্ড হওয়া যে অডিও সেটি কিন্তু আমাদের কম্পিউটার বা আমাদের যে আদার্স ইলেকট্রনিক ডিভাইস যেখান দিয়ে আমরা অডিও বা এমপি থ্রি ফাইলস শুনে থাকি সেগুলি বুঝতে পারে না সেক্ষেত্রে অ্যানালগ অডিও ফরম্যাটকে বিভিন্ন কম্প্রেশনের মাধ্যমে সেটিকে আমরা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করি এই ডিজিটাল ফরম্যাটে কনভার্টকে শর্টে বলা হয় পিসিএম মানে পালস কোড মডিউলেশন মানে ঠিক একইভাবে আমাদের যে সাউন্ড ওয়েব তার যে দৈর্ঘ্য বা কম্পাঙ্ক তার যে প্যাটার্ন সেটিকে যেমন আমরা ম্যাগনেটিক চার্জের মাধ্যমে ম্যাগনেটিক টেপের রেলের মধ্যে স্টোর করছি ঠিক এখানে সেই কম্পাঙ্কটিকে আমরা জিরো ওয়ান এরম বাইনারি নাম্বারের বিভিন্ন ডিজিটাল সিরিজের মাধ্যমে আমরা স্টোর করি যেটিকে বলা হয়েছে ডিজিটাল ফরম্যাটে স্টোর ডিজিটালের বিভিন্ন ফাইল ফরম্যাট আমরা দেখতে পাই থ্রি জিপি আছে এ আছে বা এমপি থ্রি প্লেয়ার সবচেয়ে এই মুহূর্তে বেস্ট ডিজিটাল অডিও কোয়ালিটি আমরা দেখতে পাই এছাড়া আছে ডাব্লু এভি আর যদি আমরা দেখি এই যে যখন আমরা অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করি সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ইনফরমেশান লুজ হয়ে যায় সেক্ষেত্রে বেশিরভাগই আমাদের যে অডিও ফরম্যাট ডিজিটাল অডিও ফরম্যাট সেগুলি হচ্ছে লুজ অডিও ফরম্যাট মানে অনেক ইনফরমেশান সেখানে মিস হয়ে যায় এখানে লুজলেস অডিও ফরম্যাটও আছে সেটি হচ্ছে এসিসি যেটি সাধারণত আমরা ব্যবহার করি না তাহলে বন্ধুরা এটির মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের যে অ্যানালগ অডিও সিগন্যাল সেই অডিও সিগন্যালকে ডিজিটাল অডিও সিগন্যালে কনভার্ট করার জন্য বা সেই কম্প্রেশনের জন্য বা পালস কোড মডিউলেশন করার জন্য নির্দিষ্ট প্যাটার্নটিকে জিরো বা ওয়ানের ডিজিটাল নাম্বারে কনভার্ট করার জন্য কিন্তু এই কোডেক আমাদের কাজে আসে এবং দেখবেন যখন আপনি কোনো গান শুনছেন বা গান ডাউনলোড করছেন সেক্ষেত্রে দেখবেন সেই গানের ক্ষেত্রে লেখা থাকে ওয়ান টোয়েন্টি এইট বিট থ্রি টোয়েন্টি বিট এখানে যদি আমরা থ্রি টোয়েন্টি বিটের যখন আমরা কোনো মিউজিক ডাউনলোড করি সেই মিউজিকের সাইজ দেখবেন অনেকটাই বেশি হয় দেখবেন এটা পাঁচ মিনিটের মিউজিক যদি আপনার থ্রি টোয়েন্টি বিটে নামাচ্ছেন তার সাইজ হয় টোয়েন্টি এম কিন্তু সেই একই মিউজিক যখন ওয়ান টোয়েন্টি এইট বিটে নামাচ্ছেন তখন সেটি ফাইভ এম বি বা সেভেন এমবির মধ্যে চলে আসছে এর কারণ হচ্ছে আমাদের কতটা ইনফরমেশন আমরা লুজ করছি যেমন ধরুন আর একটু সহজভাবে বলছি যেমন ধরুন ফেসবুকে যখন আপনি কোনো ফটো আপলোড করেন সেক্ষেত্রে আপনার যদি কোনো ডিএসএলআর ফটো হয় সেটি হয় ফাইভ এম বি কিন্তু যখন আপনি ফেসবুকে ফটোটি আপলোড করে আবার ডাউনলোড করে নেন আপনার আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে ফটোর কোয়ালিটি ঠিক আছে কিন্তু ফটো সাইজ কয়েক কেবিতে চলে আসে ঠিক তেমনই আমাদের যে অ্যানালগ অডিও ফরম্যাট যদি আমরা একটি তিন মিনিটের স্টুডিও রেকর্ডিংয়ে অ্যানালগ অডিও ফরম্যাট যেটি হয়তো সিক্সটি ফোর বিটা রেকর্ড করা আছে তার যে সাইজ হয়ে যাবে ফিফটি ফোর এম মানে একটি মিউজিক ফাইল তিন মিনিটের যা সাইজ হয়ে যাচ্ছে ফিফটি ফোর এমবি যেটি অতটা আমাদের আজকের দিনে যে ইন্টারনাল স্টোরেজগুলির সাইজ সেটি হিসাবে আমাদের যদি এত বড়ো সাইজের ফাইল রাখতে হয় অনেক বেশি জায়গার দরকার হয় সেক্ষেত্রে আমরা কমপ্রেস করি এবার যখনই আমরা ডিজিটালি কমপ্রেস করছি কমপ্রেস করার মানে যখন আমরা সাইজ কমাচ্ছি স্বাভাবিকভাবেই কিছু ইনফরমেশন আমরা লুজ করছি যে কারণে কিন্তু সেই একই কোয়ালিটি আমরা মনে হচ্ছে শুনতে পাচ্ছি কিন্তু যদিও সেখানে কিছু ইনফরমেশন মিসিং আছে যেটা আমাদের স্বাভাবিকভাবে মানুষের কান ধরতে পারে না সেগুলিকে আমরা ফাইভ এমবি বা টোয়েন্টি এমবির মধ্যে নিয়ে চলে আসছি ঠিক তেমনভাবেই এরকমভাবে যদি আমরা চলে আসি বিটের কথাতে এখানে হচ্ছে যেমন পালস কোড মডুলেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন নিউম্যারিক সিরিজের মাধ্যমে আমাদের যে সাউন্ড ওয়েভের যে প্যাটার্ন সেটিকে আমরা যে স্টোর করি এই সিরিজের মধ্যে কত প্রভাবেল নাম্বার আছে যেমন ধরুন এক বিটের যদি কোনো অডিও হয় সেক্ষেত্রে দুখানা আমরা নিউম্যারিক নাম্বার পেতে পারি যদি টু বিটের হয় সেক্ষেত্রে ফোর চারখানা আমরা নিউম্যারিক প্যাটার্ন পেতে পারি আবার যদি আমরা ফোর বিটের করতে চলে আসি সেখানে সিক্সটিন নিউম্যারিক প্যাটার্ন পেতে পারি এক্ষেত্রে সিডিতে যে আমরা অডিও রেকর্ড করি সেটি হচ্ছে সিক্সটিন বিটের এবং যদি আমরা প্রফেশনাল ডিজিটাল অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে চলে আসি সেক্ষেত্রে আমরা টোয়েন্টি এইট বিট ব্যবহার করি সাধারণভাবে এবং আমরা আজকের দিনে আমরা যে অডিওগুলি দেখতে পাই সেখানে থার্টি টু বিটের অডিও আমরা দেখতে পাই এই ক্ষেত্রে দেখুন যখন আমরা অ্যানালগ অডিওকে যখন আমরা রেকর্ডিং শুনছি সেক্ষেত্রে গ্রামাফোন বা ক্যাসেটের ক্ষেত্রে ম্যাগনেটিক হেড থাকে যেখানে আবার একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং যেটি তারপর সেটি একটি কয়েলের মধ্যে দিয়ে গিয়ে আমরা সেই সাউন্ডটি শুনতে পাই সেখানে যে এলিমেন্টসগুলি আছে সেগুলিকে আমরা শুনতে পাই ঠিক তেমনই যদি আমরা সিডির করতে চলে আসি সেক্ষেত্রে দেখবেন আপনার ড্রাইভের মধ্যে বলা হয় লেজার হেড খারাপ হয়ে গেছে অ্যানালগের ক্ষেত্রে ম্যাগনেটিক হেডের মাধ্যমে শুনতে পারেন না সিডি ড্রাইভের ক্ষেত্রে লেজার হেডের মাধ্যমে শুনতে পারে আর যদি আমরা আমাদের এতে চলে আসি কম্পিউটারের ক্ষেত্রে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একদম ডিজিটাল ফরম্যাটে স্টোর করা থাকে একটি ফাইল ফরম্যাট হিসাবে এমপি বা বলুন থ্রি জিপি বা ধরুন বা এ এই সমস্ত ফরম্যাটে স্টোর করা থাকে সেক্ষেত্রে যদি কোনো প্লেয়ারের মাধ্যমে চালাচ্ছেন সেই প্লেয়ারটিতে যদি সেই নির্দিষ্ট ফাইল ফরম্যাট যে এএমআর বা এমপি থ্রি তার যদি নির্দিষ্ট কোডেক বা প্রোগ্রাম না থাকে সেই ক্ষেত্রে দেখবেন আমাদের বলা হয় যে এই ফাইলটিকে আমরা এই প্লেয়ারের মাধ্যমে চালাতে পারবো না কারণ এই কোডেকটি মিসিং আছে সুতরাং এইভাবেই কিন্তু আমাদের সাউন্ডকে আমরা রেকর্ড করি ঠিক তেমন ভিডিওর ক্ষেত্রেও দেখবেন লেখা থেকে ভিডিও যদি আপনি এডিট করছেন এইচ টু সিক্সটি ফোর এগুলো হচ্ছে কী কতটা আমরা ব্যান্ড উইথের মাধ্যমে সেই ভিডিওটিকে ট্রান্সমিট করতে পারবো যেমন ধরুন আমাদের টিভিতে আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি সেটিকে আমরা স্যাটেলাইটের মাধ্যমে ট্রান্সমিট করছি তার জন্য নির্দিষ্ট স্পেস দরকার পড়ে সেই হিসাবে বিভিন্ন ফরম্যাট বা বিভিন্ন প্রোগ্রামের এই অ্যানালগ যে রেকর্ডিং আছে সেই প্রত্যেকটি অ্যানালগ রেকর্ডিংকে আমরা ডিজিটাল রেকর্ডিংয়ে কনভার্ট করি এখানে প্রসঙ্গত জেনে রাখা ভালো এই ডিজিটাল অডিও সিগনাল বা অ্যানালগ অডিও সিগনালে কিছু পার্থক্যের সম্বন্ধে যেমন ধরুন অ্যানালগ অডিও সিগনাল খুব সহজেই খারাপ হয়ে যেতে পারে যেমন আগেকার দিনে আমাদের গ্রামাফোনের যে ক্যাসেটগুলি থাকতো বা আমাদের যে এমনি ক্যাসেটগুলি থাকতো সেগুলি একটুখানি যদি আমরা কোনোভাবে পড়ে যেত বা কোনো স্ক্র্যাচ হয়ে যেত সেই ক্ষেত্রে আমাদের যে সেই অডিওগুলি থাকতো সেগুলি নষ্ট হয়ে যেত সেগুলি নির্দিষ্ট জায়গায় খুব সুরক্ষিতভাবে রাখতে হতো তারপর যদি আমরা চলে আসি ব্যান্ড উইথের ক্ষেত্রে অ্যানালগ অডিও সিগনালের যে ব্যান্ড উইথা ডিজিটাল অডিও সিগন্যালে ব্যান্ড উইথের থেকে বেশি হয় সেক্ষেত্রে প্রচুর ইনফরমেশান সেখানে স্টোর করা যায় এক্ষেত্রে অ্যানালগে যখন আপনি রেকর্ডিং করছেন সেক্ষেত্রে ব্যান্ডউইথ বলতে আপনি যত চওড়া আপনি টেপের মধ্যে সেটিকে রেকর্ড করছেন যত চওড়া ম্যাগনেটিক টেপ বা ম্যাগনেটিক যে রিলটি আপনার কাছে আছে তার মধ্যে রেকর্ড করছেন তত বেশি ইনফরমেশন স্টোর করা যাচ্ছে সেই ক্ষেত্রে ডিজিটালে যেহেতু কমপ্রেস করা হচ্ছে অনেক ইনফরমেশন লুজ হয় এবং তার যে ব্যান্ড সেটা অনেকটা কম হয় এনার অডিও সিগন্যালকে আমরা যতটা বেশি সম্ভব সেটিকে যদি আমরা খুব আস্তে কথা বলছি সেটিকেও আমরা পরবর্তীকালে খুব বেশি সাউন্ড সাউন্ডে করতে পারি যেটা ডিজিটালের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে একটা লিমিটেশনের পর আপনি সেটাকে আর বাড়াতে পারবেন না যেমন ধরুন আমাদের যে ফটো তুলি আমরা সেখানে দেখবেন একটি র ফরম্যাট হয় ঠিকই র ফরম্যাটকে আপনি অ্যানালগ অডিওর সাথে কনভার্ট করতে পারেন র ফরম্যাটে যেমন পরবর্তীকালে আমরা সেই ইনফরমেশানগুলি যেগুলি স্টোর হচ্ছে না সেগুলিকে আমরা পরবর্তীকালে রিট্রিপ করতে পারি ঠিক তেমনই অ্যানালগের ক্ষেত্রে আমরা আস্তে কথা বলা সাউন্ডকে বেশি জোরে কথা বলতে পারি মানে সেটিকে সাউন্ড বাড়াতে পারি পরবর্তীকালে বিভিন্ন উপায় ডিজিটালের ক্ষেত্রে সেটির লিমিটেশন চলে আসে বা যদি নয়েসের পার্সপেক্টিভতে চলে আসি সেক্ষেত্রে আবার অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যখন ক্যাসেট চলছে বা গ্রামাফোন চলছে তার একটা নির্দিষ্ট সাউন্ড হচ্ছে তবে সেই ক্ষেত্রে একটু বেশি নয়েজ শুনতে পাই সেক্ষেত্রে ডিজিটালের ক্ষেত্রে আমরা সেই শুনতে পাই না সুতরাং এই ডিজিটাল অ্যানালগ অডিও সিগন্যাল দুটির মধ্যেই আমাদের ডিবেট চলে যে কোনটি বেটার স্বাভাবিকভাবে অ্যানালগ অডিও সিগনালেই আমাদের বিভিন্ন রেকর্ডিং হয় পরবর্তীকালে সেটিকে আমরা ডিজিটাল অডিও সিগনালে কনভার্ট করি এই অ্যানালগ অডিও সিগন্যালকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি এবং সেটিকে আমরা বিভিন্নভাবে সাউন্ড কমাতে বাড়াতে পারি কিন্তু ডিজিটাল অডিও সিগনালের কিছু অ্যাডভান্টেজ আছে সেটি আমরা মাল্টিপেল প্রচুর ডিভাইসে আমরা সেটিকে প্লে করতে পারি এবং ডিজিটাল অডিও সিগনাল যদি আমরা কোনোভাবে খারাপ হয়ে যায় বা কোনোভাবে যদি ডিলিট করে ফেলি বা কোনোভাবে নষ্ট হয়ে যায় সেটিকে আমরা রিট্রিভ করতে পারি কিন্তু অ্যানালগ অডিও সিগনালকে যদি আমাদের ক্যাসেট বা গ্রামাফোনের যে যে এগুলোতে আমরা স্টোর করি সেগুলি যদি কোনোভাবে খারাপ হয়ে যায় ভেঙে যায় সেটি কোনোভাবেই আর রিট্রিভ করা পসিবল না সুতরাং প্রত্যেকটি যে ডিজিটাল অডিও সিগনাল অ্যানালগ অডিও সিগনাল প্রত্যেকের নিজস্ব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে প্রত্যেকের যে রেকর্ডিং করার প্রসেস সেটি আলাদা প্রত্যেকের যে প্লেব্যাকের প্রসেস সেটি আলাদা যেমন ডিজিটালের ক্ষেত্রে আমাদের যে প্লেব্যাকের সময় আমাদের সিডির ক্ষেত্রে চলে আসে সেক্ষেত্রে লেজার হেড লাগে অ্যানালগের ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক হেড লাগে আবার যদি রেকর্ডিং করছি সেটি আমাদের ম্যাগনেটিক টেপের মধ্যে রেকর্ড হয় আর আমাদের যে ডিজিটাল যে রেকর্ড সেটি হচ্ছে আমাদের এই কোডেকের মাধ্যমে বিভিন্ন রেকর্ডিং ফরম্যাট যেমন এমপি থ্রি আর ডাব্লু এভি এবং বিভিন্ন ফরম্যাটের রেকর্ড হয় কিন্তু এই কোডেকের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের যে কোনো অডিও সিগনালকে ডিজিটাল সিগনাল থেকে অ্যানালগ সিগনালে কনভার্ট করা এবং ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করা দেখবেন অনেক সাউন্ড কার্ড আছে যেখানে ইনপুট আউটপুট দুটি অপশান আছে মানে ডিজিটালকে আপনি অ্যানালগে কনভার্ট করতে পারবেন অ্যানালগকে আপনি ডিজিটালে কনভার্ট করতে পারবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝে গেলেন যে আমরা যে কোডেকের কথা শুনতে পাই বা আমরা যখন কোনো গান ডাউনলোড করছি সেখানে যে বিভিন্ন বিট দেখতে পাই সেটি বলতে কী বোঝায় বা ডিজিটাল অডিও সিগনাল বা অ্যানালগ অডিও সিগনাল বলতে কি বোঝায় বাস বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটি মাঝে মধ্যে এই সমস্ত প্রযুক্তিগত বিষয়গুলি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করে থাকে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন জয় হিন্দ মাতরম নমস্কার